ওকে বিওর্স আজকে আমরা দেখবো একটা দলিল তুলতে আসলে কত টাকা হয় অফিসিয়ালি কত টাকা খরচ হয় যদি আপনারা জানেন সাব রেজিস্ট অফিসের অবস্থা ওখানে গেলে দলিল লেখকগুলা একটা দলিলের জন্য তিন হাজার চার হাজার দুই হাজার টাকা দাবি করে যদিও বাস্তব আসলে এই টাকার অফিসিয়াল যে খরচ এটা অনেক কম তা আমি আপনাদের আজকে জাস্ট অফিসিয়াল যে খরচটা কত বা এটা কোথায় লেখা থাকে এই জিনিসটাই দেখাবো এই জিনিসটা জানা থাকলে আপনার একটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি যখন এই দলিল দলতে যাবেন বা দালালদের সাথে দলিল লেখকদের সাথে যখন কথা বলবেন তখন আপনি এই জিনিসগুলো বল বলতে পারবেন দেন আপনি যখন এই জিনিসটা বলবেন দেন একটা সুযোগ তৈরি হবে আপনার যে টাকা কম টাকা দিয়ে নেওয়া এখানে বাংলাদেশের প্রায় সব জিনিসটা বেশি আসলে অতিরিক্ত তাগিতে হয় কিছু কিছু জায়গায় হয়তো বা ভালো আছে যেখানে অফিসিয়াল খরচে হয়তো বা কাজটা হতে পারে যদি আমি যাই না কোথায় হয় কিন্তু শুনছি যে কিছু কিছু জায়গায় অফিসিয়াল খরচে করা যায় যেমন এই দলিলটা তুলতে আমার খরচ হয়েছে আঠারোশো টাকা হ্যাঁ এটা একটা দলিল সার্টিফাই কপি ট্রু কপিও বলে হ্যাঁ এই দলিলটা তুলতে আমার আঠারোশো টাকা খরচ হলো কিন্তু এইটা আসল অফিসিয়াল খরচ কত ওটা আপনাদের দেখাবো এটা একটা ট্রু কপি দেখেন সার্টিফাইড কপি লেখাও আছে দলিল নাম্বার আছে এটা তারপর তারিখ আছে হ্যাঁ এটা একটা দলিল সাত পেজের এবং লাস্টে হল অফ নামাও আছে আপনার সব প্রকোপিতে আছে সাধারণত আপনার দলিল যে অফিসিয়াল খরচ এটা আপনার প্রথম পাতার পিছনের দিকে থাকবে নর্মালি প্রথম প্রথম পাতার পিছনের দিকে থাকে অথবা আপনারা যদি না পান অন্য পাতাও দেখতে পারেন পিছনের দিকে দেখবেন তো এটার প্রথম পাতার পিছনেই আছে এমন লেখা আছে প্রদত্ত ফিস দেখেন এখানে প্রদত্ত ফিসগুলো লেখা আছে কি কি এখানে এই দলিল যখন আমরা আমরা যখন দলিল তুলতে যাই তখন কিছু অফিশিয়াল কিছু ফি আছে হ্যাঁ তো এই অফিসিয়াল ফিগুলো আলাদা আলাদাভাবে এখানে লেখা আছে কোনটা কী ফি একটা যখন দলিল লিখতে চাই তুলতে যাই প্রথমে একটা দলিলের আপনার তল্লা নাম্বার লাগবে দলিল একটা প্রত্যেক দলিল একটা নাম্বার থাকে একটা ডেট থাকবে দাতা গ্রহীতে থাকে নর্মালি আপনার যদি দলিল নাম্বার আর তারিখটা থাকে তবে আপনি দলিল খুব সহজেই তুলতে পারবেন ওটা যদি আপনার ওখানে দেন অফিসে একটা বইয়ের একটা সূচি থাকে সূচিপত্র থাকে যেখানে সংকোপে দলিল নাম্বার প্লাস তারিখ দাতা গহিতার নাম দিয়ে থাকে ওখানে প্রথমে তল্লাশি দিয়ে দেখতে হয় ওটা কোন বালাম বইয়ে আছে বা কোন বইয়ে ওটা ওই দলিলটা লেখা আছে তো ওটার জন্য যে তল্লাশি দেওয়ার জন্য বিশ টাকা ফি লিখছে এখানে তারপর বিশ যখন ওটা পাইসে কোন বালাম বইয়ে আছে ওই বালাম বইটা দেখার জন্য বা ওটা থেকে ওটা দেখে লেখার জন্য বিশ টাকা ফি তারপর জি এ জিবি দুশো পাঁচ টাকা যেটা এটা হলো যে দলিল যে লিখবে ওটার অফিসিয়াল ফি এই ফিটার কিছু ইয়ে আছে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে তা আমি জাস্ট বললাম যে এটা দুশো পাঁচ টাকা জাস্ট দলিল যে লিখছে ও দুশো পাঁচ টাকাটাই পেয়েছে পঞ্চাশ টাকা কোর্ট ফি আছে আর পঞ্চাশ টাকা হলো স্টাম্প দেখেন এগুলো সব অ্যাস্টামে লেখা দশ টাকার স্টাম্প দশ টাকার স্টাম্প পাঁচ টাকা এভাবে করে পুরো দলিলটা পঞ্চাশ টাকার স্টাম্প মিনিমাম দিতে হবে পঞ্চাশ টাকা রেখে আমরা এই সবগুলো যোগ করলে তিনশো পাঁচপান্ন টাকা ঠিক আছে আপনারা দেখলেন যে তিনশো পাঁচপান্ন টাকা তাহলে এ আসলে অফিসিয়াল এই দলিলটা অফিসিয়াল আমি যদি নিয়ম অনুযায়ী এই দলিলটা শুধু তিনশো পাঁচপান্ন টাকা খরচ করে যদি আমাকে দিতে হয়েছে আঠারোশো তো বুঝতে পারছেন তো আপনারা যদি আপনারা তো এখন জানলেন যে এটা এই জিনিসটা কোথায় লেখা থাকে বা আপনারা জানলেন যে এই ফিগুলো দেন আপনারা যখন দলিল তুলতে যাবেন এগুলো নিয়ে আপনারা চলে তর্ক বিতর্ক করতে পারবেন এবং কিছু টাকা হয়তো বা কমায় রাখতে পারবেন বাংলাদেশের আসলে যে অবস্থা আর কি এই অবস্থায় এটা একটু হয়তো আপনাদের সাহায্য আসবে ওকে ধন্যবাদ